আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বেলাল হুসাইন, প্রভাষক, আশুলিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পিএইচের গুণাগুণ। পিএইচ দ্বারা কীভাবে আপনার যৌবনকে চির তরুণ করে আজীবন রাখতে পারবেন, তার আগে আপনাদের অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। পিএইচ ধারা কীভাবে আপনার যৌবনকে চির তরুণ করে রাখতে পারবেন, উত্তেজনা বদ্ধ করতে পারবেন, শক্তি বেশি পাবেন, সময় বেশি পাবেন। আসলে পিএইচ নিয়ে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা ছিল। আজকে শুধু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পিএইচের যৌবন কীভাবে ধরে রাখবেন পিএইচ দ্বারা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। পিএইচ আমাদের একটি সুপরিচিত খাদ্য, এটা সবসময় আমাদের রান্না করা লাগে, তাছাড়া আমরা যখন ঝালমুড়ি খাই সেখানেও লাগে, অথবা আমরা যখন গোস্ত খাই তখনও লাগে। এবং পিএইচের অনেক গুণাগুণ আছে। যদি আপনার পেট ফেঁপে যায়, ধরুন যে আপনার পেটটা ফেঁপে গেল, আপনি কোনো ওষুধ খেয়েও কোনো কুল পাচ্ছে না, একটা ছোটো পিএইচ খেয়ে নিন। একটা ছোটো পিএইচ কামড় দিয়ে সুন্দর করে চাবিয়ে খান, এক গ্লাস পানি খান, দেখবেন যে আপনার বায়ু পিছন দিয়ে দূর পাচ্ছে, পেট আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই সংক্রান্ত বিষয়ে অনেকে জানি না। আমরা কী করি, তাড়াতাড়ি একটা অ্যান্টিবায়োটিক, তাড়াতাড়ি একটা পেপসি খেয়ে নিই, তাড়াতাড়ি একটা আপনার এই কোকালা খেয়ে নিই, এই যে আমরা খাচ্ছি, এর ফলেও কিন্তু আমাদের যৌনহীনতা চলে আসছে। আপনি কি জানেন যে এই যে আমরা যে সমস্ত খাদ্য খাই, যে সমস্ত পানীয় জাতীয় খাদ্য খাই, এগুলির ভিতরে কোনো কিছু আছে? কোনো কিছু নাই। শুধু কত অ্যাসিড মেরে দিয়ে আমাদের কিছু চিনি সুগার দিয়ে এটাকে প্রক্রিয়া করে আমাদেরকে খাওয়াচ্ছে। আর আমরা দিনে দিনে আমরা আমাদের যৌবন থেকে শুরু করে কিডনি, লিভার ফাংশন সব ধ্বংস করে ফেলছি, কারণ এর ভিতরে যে অ্যাসিড থাকে, তার ফলে আমাদের যে শরীরের যে সমস্ত চর্বি থাকে, যে সমস্ত চর্বি আমাদেরকে রক্ত চলাচলের রাস্তা শুরু করে রাখে, এই সমস্ত সব কিছু সে ধ্বংস করে দেয় এই অ্যাসিডের কারণে। আমার একটা রোগী ছিল, উনি একটা জব করে আপনার গার্মেন্টসে, খুব বড় পোস্টে, উনি এসে প্রতিদিন একটা করে পানি খাইতেন। আমি একদিন বললাম, আপনি যে এই সমস্ত খান, আপনার কিন্তু খুব কষ্ট পেতে হবে, আপনার জীবনে কিন্তু একদিন আপনি খুব কষ্ট ভোগ করবেন, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। উনি আমাকে বললে, আরে আপনি কি জানেন, আপনার হোমিওপ্যাথির ডাক্তার কি জানেন? আমি কিছুদিন আগে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এগুলি এখন পান করেন না? ভাই আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে টিটকারের কথা বলেছিলাম, কিন্তু আপনি জানেন আমার 7-8 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমার সমস্ত আপনার নাড়ি ভুড়ি যা আছে, ওনাদের ভাষায় স্টোমাক্সে যা আছে সব পচে গেছে, এগুলি আমাকে প্লাস্টার করতে হয়েছে। চিন্তা করে দেখেন, যদি আপনার কিডনি নষ্ট হয়ে যায়, আপনার স্টোমাক্স নষ্ট হয়ে যায়, স্টোমাক্সের স্থান নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কীভাবে যৌন ক্রিয়া আপনার বেশি পাবেন? আপনাকে এজন্য বলি, পেট ভালো যার সব ভালো তার। আমরা কোনো পেট ফার্ম হইলে, পেটে কোনো গ্যাস জমলে আমরা কী করব, একটা পিএইচ খেয়ে নিই। তো যৌবন যৌনহীনতা কীভাবে মুক্তি পাবেন পিএইচ ধারা? আপনি প্রতিদিন সকালে অথবা রাত্রে, সকাল অথবা রাত্রে ছোট্ট একটি পিএইচ নেবেন, বিশাল বড় নেওয়ার দরকার নেই, ছোট্ট একটি পিএইচ নেবেন। এই পিএইচটা নিয়ে সাথে মধু নেবেন, কী নেবেন, মধু নেবেন, মধু দিয়ে সুন্দর করে এটাকে চিবে চিবে খান, অথবা আপনি পিএইচটাকে খুব সুন্দর করে চিবে ফেলুন, আপনি মধুটা তারপরে খেয়ে ফেলুন, অথবা আপনি পিএইচটাকে সুন্দর করে ব্লেন্ডার করে, অথবা একটু শেষে সুন্দর করে রস বাহির করুন, রস বাহির করে ওটা মধু দিয়ে মিলিয়ে খেয়ে ফেলেন। আপনার যৌনহীনতার জন্য কোনো ভুগতে হবে না, আপনার ঘরের ভিতরে প্রতিদিন তো এটা আছে, ঘরের ভিতরে প্রতিদিন আপনার কাজে লাগে, আপনি এক টুকরো করে খেয়ে নেন, আপনার ডাক্তারের দরকার কী, আমাকে ফোন করার দরকার কী, আপনারা খান ইনশাল্লাহ। তবে এই সমস্ত ভেষজ খাওয়ার পরে,
পদ্ধতি খাওয়ার পরে যারা আপনি ভালো হবেন না, তার বুঝতে হবে যে আপনার অনেকগুলি ফাংশন নষ্ট হয়ে যেতে পারে। কিডনি ফাংশন আপনার ব্যাঘাত থাকতে পারে, লিভারের আপনার কাজ ঠিক মতো না করতে পারে, হার্টের কোনো সমস্যা থাকতে পারে, রক্তের সুগার বেড়ে যেতে পারে, বিভিন্ন কারণে আপনার ইউনোরেসিয়া আসতে পারে, অর্থাৎ অসারে প্রস্রাব আসতে পারে, যার কারণে আপনার যৌনহীনতা চলে আসছে, তখন আপনি ভালো হবেন না। তখন আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অবশ্যই আপনার একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ আপনি কখনো বিফল হবেন না। একজন ডাক্তারের পরামর্শ যদি সে ওষুধ নাও দেয়, আপনাকে যে পরামর্শ দেবে এটি আপনার জন্য হাজার টাকার ওষুধ। কারণ আমাদের কথা, আমরা যে সমস্ত ভাষা আপনাদেরকে দিই, যে সমস্ত কথা দিই, যে সমস্ত কাজ দিই, যে সমস্ত ব্যায়াম করতে বলি, যে সমস্ত খাদ্য খেতে বলি, যে সমস্ত খাদ্য না খেতে বলি, এই সমস্ত কিছু হলো আপনার উপকারের জন্য বলে থাকি। আজকে এই পদ্ধতিটি আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন, দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে আপনি কোন মেডিসিনটা খাবেন। একটা ভিডিও দেখে আপনি খেতে পারবেন না, খেয়ে টেস্ট করে দেখতে পারবেন, কাজ না হলে আরেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনার উপকার পাবেন। এবং একটা প্যাথির সংক্রান্ত বসে আপনার জ্ঞান আসবে যে এটা কত বড় একটা জটিল হতে পারে। একজন ডাক্তার একটা মেডিসিন সিলেকশন করার জন্য কত কষ্ট করতে হয়। আমি হোমিও জগতে তো আপনার কয়টা মেডিসিন দিছি, হয়তো 50টা দিছি, তাও দিনে বোধ হয় গাছগাছালি নিয়ে বেশি দিছি, কিন্তু হোমিওতে আমি 200 ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ শুধু যৌনহীনতার নিয়ে। আপনার এই জন্য সাবস্ক্রাইব করে রাখেন, অনেক উপকার পাবেন, বেল বাটন চেপে রাখবেন যাতে সবার আগে যাতে আপনার নোটিফিকেশন পেয়ে যান, এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল মানুষ উপকার পায়। আপনারা তাতে দোয়া পাবেন, জাতির দোয়া পাবেন, জাতি উপকার পাবে। এই বলে আজকে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।